মহাসমুদ্রের শতবৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরি তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরে শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সাহসা যদি বিদ্রোহী হইয়া ওঠে, নিস্তব্ধতা ভাসিয়া ফেলে, ভাঙ্গিয়া ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ হইয়া একবার বাহির হইয়া আসে হিমালয়ের মাথায়, উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে। বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়া বাঁধিয়াছে, কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধিতে পারিবে, কে জানিত সঙ্গীতকে হৃদয়ের আশোকে জাগ্রত আত্মার আনন্দধ্বনির ধ্বনিকে আকাশের দৈব বাণীকে সে কাগজে মুড়িয়া রাখিবে, কে জানিত মানুষ অতীতকে বর্তমানে বন্দি করিবে। অতল স্পর্শ কাল সমুদ্রের উপর কেবল এক একখানি বই দিয়া সাঁকো বাঁধিয়া দিবে। লাইব্রেরির মধ্যে আমরা সহস্র পাথরের চৌমাথার উপরে দাঁড়িয়ে আছি। কোন পথ অন্তর সমুদ্রে গিয়াছে, কোন পথ অন্তর শিখরে উঠিয়াছে, কোন পথ মানব হৃদয়ের অতল স্পর্শে নামিয়াছে, যে যে দিক ধাবমান হও কোথাও বাধা পাইবে না। মানুষ আপনার পরিত্রাণকে এতটুকু জায়গায় মধ্যে বাঁধিয়া রাখিয়াছে। শঙ্খের মধ্যে যেমন সমুদ্রের শব্দ শোনা যায়, তেমনি এই লাইব্রেরির মধ্যে কি হৃদয়ের উত্থান পতনের শব্দ শুনিয়াছ? এখানে জীবিত ও মৃত ব্যক্তির হৃদয়ের পাশাপাশি এক পড়ার ব্যাস করিতেছে। বাদ ও প্রতিবাদ এখানে দুই ভাইয়ের মতো একসঙ্গে থাকে। সংশয় ও বিশ্বাস, সন্ধান ও আবিষ্কার এখানে দেহে দেহে লগ্ন হইয়া বাস করে। এখানে দীর্ঘ প্রাণ, সর্বপার প্রাণ, পরম ধৈর্য ও শক্তির সহিত জীবনযাত্রা নির্বাহ করিতেছে। কেহ 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 কাহাকে উপেক্ষা করিতেছে না। কত নদী সমুদ্র পর্বত উল্লঙ্ঘন করিয়া মানবের কণ্ঠ এখানে আসিয়া পৌঁছিয়াছে, কত শত বৎসরের প্রান্ত হইতে এই স্বর আসিতেছে, এসো এখানে এসো, এখানে আলোকের জন্ম সঙ্গীত গান হইতেছে। অমৃত লোক প্রথম আবিষ্কার করিয়া যে মহাপুরুষ যে কোনো দিন আপনার চারিদিকে মানুষের ডাক দিয়া বলিয়াছিলেন, তোমরা সকলে অমৃতের পুত্র, তোমরা দিব্যাধামে বাস করিতেছ, সেই মহাপুরুষের কণ্ঠই সহস্র ভাষায় সহস্র বৎসরের মধ্যে দেয়া এই লাইব্রেরির মধ্যে প্রতিধ্বনিত হইতেছে। এই বঙ্গের প্রান্ত হইতে আমাদের কিছু বলিবার নাই? মানব সমাজকে আমাদের কি কোনো সংবাদ দিবার নাই? জগতের একতান সঙ্গীতের মধ্যে বঙ্গদেশে কেবল নিস্তব্ধ হইয়া থাকিবে। আমাদের পথ প্রান্তস্থিত সমুদ্র কি আগামী দিকে কিছু বলিতেছে না? আমাদের গঙ্গা কি হিমালয় শিখর হইতে কৈলাসে কোনো গান বহন করিয়া আনিতেছে না? আমাদের মাথার উপর কি তবে অনন্ত নীলাকাশ নাই? সেখান হইতে অনন্তকালের চিরজ্যোতিময়ী নক্ষত্রলিপি কি কেহ মুছিয়া ফেলিয়াছে? দেশ বিদেশ হইতে, অতীত বর্তমান হইতে প্রতিটি আমাদের কাছে মানব জাতির পত্র আসিতেছে। আমরা কি তাহার উত্তরে দুটি চারটি চটি
চটি ইংরেজি খবরের কাগজ লিখিব, সকল দেশ অসীম কালের পটে নিজ নিজ নাম খুদিতেছে, বাঙালির নাম কি কেবল দরখাস্তে দ্বিতীয় পাতেই লেখা থাকিবে? জড় অদৃষ্টের সহিত মানবাত্মর সংগ্রাম চলিতেছে, সৈনিক দিগকে আহ্বান করিয়া পৃথিবীর দিকে দিকে শঙ্খধ্বনি বাজিয়া উঠিতেছে, আমরা কি কেবল আমাদের উঠানের মাচার উপকার লাউ কুমড়া লইয়া মকদ্দমা এবং আপিল চালাইতে থাকিব? বহু বছর নীরব থাকিয়া বঙ্গদেশের প্রাণ ভরিয়া উঠিয়াছে, তাহাকে আপনার ভাষায় একবার আপনার কথাটি বলিতে দাও। বাঙালি কণ্ঠের সহিত মিলিয়া বিশ্ব সঙ্গীত মধুরতর হইয়া উঠিবে। লাইব্রেরি, রবীন্দ্রনাথ ঠাকুর।